নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব শনি কন্যা রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, কোনো জাতক জাতিকার জন্মকুশ্রী সাপেক্ষে যদি শনির অবস্থান কন্যায় হচ্ছে, তারা প্রচণ্ড সাবধানী হয়ে থাকেন, তারা প্রচণ্ড সতর্ক এবং হিসাবি হয়ে থাকেন। ধীরে সুস্থে কাজ করার পক্ষপাতী এরা তাড়াহুড়ো কোনো কাজে করতে চায় না সহজে, এবং এরা গম্ভীর প্রকৃতির হয়ে থাকে। আহার বিহারে একটা সংযম রাখার চেষ্টা করে। এরা আর্থিক ব্যাপারে সর্বদাই কিন্তু দুর্ভাগ্যের অনুভূতি এদের হয়ে থাকে, বাধ্য হয়ে পরের অধীনে কাজ করতে এদের দেখা যায়। ভ্রমণে অনিচ্ছা এবং দায় পড়ে কাজের খাতিরে ভ্রমণ এদের ক্ষেত্রে হতে দেখা যায়। কোনো স্থায়ী রোগের জন্য অশান্তি কিন্তু এদের জীবনে আসতে দেখা যায়। স্বার্থের দিকে ঝোঁক ভীষণভাবে থাকে এদের। আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য এবং সাংসারিক ব্যাপারে নৈরাশ্য বা দুশ্চিন্তা এদের কিন্তু ভীষণভাবে হতে দেখা যায়। অংশীর জন্য, অর্থাৎ যারা অংশীদার থাকবে, পার্টনার থাকবে, তার কারণে কিন্তু কোনো না কোনো দুর্ভাগ্য এদের জীবনে অবশ্যই সৃষ্টি হবে। কোনো গুরুজনের মৃত্যুতে এদের আশাভঙ্গ হতেও দেখা যায়। সঙ্গীর মৃত্যুতে নিঃসঙ্গতার দুঃখ অনুভব করে সর্বদা। বেশি দিন কারো সঙ্গে এদের ক্ষেত্রে কিন্তু বনে না। এরা কারোর সাথে বেশি দিন লং টাইম কিন্তু রিলেশন রাখতে চেষ্টা করলেও তা হয় না, কোনো না কোনোভাবে তা ভেঙেই যায়। কর্ম সম্বন্ধে বহু বাধা বিঘ্ন কিন্তু এদের জীবনে ভীষণভাবে এসে থাকে। তবে বন্ধুর জন্য এদের যেরকম বিপদ, আবার বন্ধুর কারণেই কিন্তু এদের জীবনে সাফল্য এসে থাকে। অপরের প্রতিকূলতায় দুর্ভাগ্য এদের জীবনে বিশেষভাবে আসে। তাহলে আজ আলোচনা করলাম কন্যা রাশির গৃহে শনির অবস্থান জাতক জাতিকার জন্মকুষ্ঠির সাপেক্ষে কি ফল প্রদান করতে পারে সেই সম্পর্কে। আমাদের আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।